নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। ধর্মনগর মহকুমার কামেশ্বরের সঞ্জয় কলোনি থেকে আটক কুখ্যাত ড্রাগস মাফিয়া অভিজিৎ নাথ ওরফে শুভ উদ্ধার হয় 72 কোটা ব্রাউন সুগার। তার বিরুদ্ধে NDPS ধারায় মামলা নিয়েছে পুলিশ। বাম আমল থেকে অভিজিৎ নাথের বাড়বাড়ন্তে অতিষ্ঠ হরুয়া গ্রামের সাধারণ মানুষ। বিগত বাম আমল থেকে প্রথমে ভেজাল মাদক ব্যবসা, তারপর শুরু হয় ড্রাগসের ব্যবসা। পুলিশ তাকে ধরতে না পারলেও রাম আমলে বেশ কয়েকবার পুলিশ তাকে মাদক এবং ড্রাগস সহ আটক করেছে, কিন্তু প্রতিবার সে আদালত থেকে জামিন পেয়ে পুনরায় এই অবৈধ মরণ নেশার ব্যবসায় ঝাঁপিয়ে পড়ে যুব সমাজকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। প্রতিবারই কোনো এক অজ্ঞাত কারণে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে এই যুবক শুভ। বাম আমলের পানিসাগর এলাকার কুখ্যাত ভেজাল মাদক ব্যবসায়ী গণেশ নাথের ভাগ্নে শুভ, মামা ভাগ্নে মিলে জোর কদমে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। নতুন সরকার আসার পর তাদের কিছুটা লাগাম টানা গেলেও পুরনো ব্যবসায় আবার মাথা তুলে দাঁড়াতে চাইছে তারা। রবিবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর সঞ্জয় কলোনি থেকে আটক করা হয় কুখ্যাত ড্রাগস মাফিয়া শুভকে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর। জানা গেছে সকাল থেকেই বিশাল TSR এবং পুলিশ নিয়ে এই অভিযানে নামেন মহকুমা পুলিশ আধিকারিক। শুভকে আটকের পর তার কাছ থেকে মোট 72 কৌটো ব্রাউন সুগার পাওয়া যায়। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন এই ঘটনায় পুলিশ একটি NDPS ধারায় মামলা নিয়েছে। এবার পুলিশ তার বিরুদ্ধে কঠোর মনোভাব নিতে চলেছে। পুরনো মামলা সহ নতুন মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর। শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বক্তব্য, এই সমাজদ্রোহীকে আইনের উপযুক্ত ধারায় এনে শাস্তি প্রদান না করলে বহু অবুঝ যুবকের জীবন মাটিতে মিশে যাবে। তোমার বিরুদ্ধে প্রচুর অভিযোগ যে তুমি বিক্রি করো? না, এটি না, আমি বিক্রি করি না। তাহলে আজকে এলাকাবাসী তোমার কিভাবে ধরে দিল? এলাকাবাসী ধরছে না, তাহলে সিভিলে আইবি, আমি করতেছি সময় ধরছি। এতগুলো মাল নিয়ে তুমি একসাথে কিভাবে চলাফেরা করো? আমার দেওয়া গেছে একজন। আজকে আমাদের যে অ্যাচিভমেন্টটা, এই অ্যাচিভমেন্টটা অ্যাকচুয়ালি কমিউনিটি পুলিশিংয়ের সাকসেস আমি বলবো। কমিউনিটি সঞ্জয় কলোনি থেকে আমাদের কাছে কোন সূত্রে আসে যে ওইদিকে লোকজন এই শুভনাথকে, শুভনাথ এলাইস অভিজিৎ নাথ, ওই 72টা স্মল বায়ার নাম্বার 4 সহ তারা ডিটেন করেছে। ডিটেন করার পর তো অ্যাকর্ডিংলি আমরা সেই ইনফরমেশন মোতাবেক ওখানে যাই, রেড করি। রেড করার পর ওকে পাই। তো এখন ওর এগেনস্টে আমরা NDPS-এর দ্বারায় এখন আমরা একটা মামলা নথিভুক্ত করব। তারপর এখন যেহেতু ও হ্যাবিচুয়াল, আগের আগের রেফারেন্সগুলি দিয়ে ও আমরা এই কেসটাকে আরও সশক্ত করবো। এর আগেও তো একে বহুবার ধরা হয়েছে, কিন্তু বারবার প্রতিবারই তো সে একই ব্যবসায় চালিয়ে যাচ্ছে। আগে আগে রেফারেন্সগুলি অ্যাকচুয়ালি আমার কাছে, আমার হাতে এখন নেই, তবে যদি আগে কেস রেফারেন্সগুলি থাকে ওই রেফারেন্সগুলি পুট করে আমরা এখনকার কেসটা আবার ফরওয়ার্ড করব। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ট্রাফিক ইনচার্জের উদাসীনতায় উত্তরের ধর্মনগরে বাড়ছে দুর্ঘটনা সহ যানজট। একাংশ বাইক চালকদের দৌড়াতে নাজেহাল পথ চলতি মানুষ, সংশ্লিষ্ট দপ্তর কুম্ভনিদ্রায়।
রবিবার বেলা একটা নাগাদ ধর্মনগর পূর্ব বাজার এলাকা এবং ডিএনবি রোডের মাঝামাঝি জায়গায় টিয়ার 056-4615 নম্বরের অ্যাভেঞ্জার বাইকে করে তিনজন ধর্মনগর পূর্ব বাজার থেকে দ্রুত গতিতে আসার সময় টিয়ার 05-B0609 নম্বরের মারুতি ভ্যানকে ধাক্কা মারে বাইক থেকে ছিটকে পড়ে বাইক চালক বিকু পাল সহ বাকি দুজন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় তাদের ধর্মনগর হাসপাতালে পাঠানো হয়। এদিকে মারুতি গাড়িতে বিকাশ চক্রবর্তী, তার স্ত্রী নন্দিতা চক্রবর্তী পানিসাগর থেকে এসেছিলেন ধর্মনগরে চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে বাড়ি যাবার পথে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার ফলে অল্প বিস্তর আহত হন নন্দিতা চক্রবর্তী। এই দুর্ঘটনায় বাইক চালকের মাথায় অল্প আঘাত লাগলেও বাকিদের কিছু হয়নি। কথা হলো ধর্মনগরে বেশ কিছুদিন ধরে একাংশ বাইক চালকদের যন্ত্রণায় নাজেহাল ধর্মনগরের সাধারণ মানুষ। হাতে গোনা কিছু উশৃঙ্খল যুবকের কারণে রাস্তায় বেরুতে সাহস হারাচ্ছেন মানুষ। প্রতিদিন রাস্তায় বেরুলে দেখা যায় কিছু যুবক রাস্তায় বাইক নিয়ে দুজনের জায়গায় তিনজন বসিয়ে ধর্মনগরের ব্যস্ততম রাস্তায় দ্রুত গতিতে বাইক দৌড়ের প্রতিযোগিতা করছে। দ্রুতগতির কারণে বাইকের বিকট শব্দে রাজপথে আতঙ্কে হাঁটছে মানুষ। বহুবার এ বিষয়ে ধর্মনগরের সচেতন মানুষ ধর্মনগর ট্রাফিক এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সঠিক পদক্ষেপ নিতে দেখা যায়নি ট্রাফিক দপ্তরকে। উল্লেখ্য, ধর্মনগর ট্রাফিক দপ্তরের নতুন ইনচার্জ সমীর কান্তি দাস আসার পর থেকে ধর্মনগরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। উনি আসার পর থেকে ধর্মনগরের বিভিন্ন জায়গায় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চলে মালপত্র উঠানামা। এর থেকে আলাদাভাবে বেশ কিছু আয় হচ্ছে সমীর কান্তি দাসের বলে জানা গেছে। সাধারণ মানুষের বক্তব্য, এই ট্রাফিক ইনচার্জের উপযুক্ত ব্যবস্থা না নিলে ধর্মনগরে দিন দিন বেড়ে যাওয়া দুর্ঘটনা কমবে না। কারণ ঘরের খুঁটি ঠিক না থাকলে ঘর ভেঙে পড়ে যায়। এদিনের এই ঘটনায় তার জ্বলজ্বন্ত উদাহরণ। কারণ এই বাইক চালক বিকু নিজে বলছে, বাইকে তারা তিনজন ছিল, তারা হেলমেট ব্যবহার করেনি। এতে প্রমাণ পাওয়া যায় ধর্মনগরের ট্রাফিক ব্যবস্থার হাল হকিকত। ট্রাফিক পুলিশের কোনো ভয় নেই একাংশ উশৃঙ্খল যুবকদের মধ্যে। আমি আমার মিসেসের নিয়ে ডাক্তার দেখাইয়া আইতেছি আর কি। আমি তো স্লো রাইট সাইড, বাম সাইডে আমার ঠিকই আইতেছি। এমন সময় তিনটা ছেলে বাইকে আইতেছে, রাস্তা দিয়ে দিক পুরা খালি খালি অবস্থাতে আইয়া মানে বাইকে বাড়ি। আমি তো যদি আমি পুরো স্পিডে থাকতাম বা চালানো থাকতাম, তাহলে তো গাড়ি না বাইক না ভ্যান না মারুতি ভ্যান। মুখোমুখি সংঘর্ষ হয়েছে, বাইকে তিনজন ছিল ইঞ্জুরি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ক্লাসরুম নির্মাণে ব্যাপক দুর্নীতি, সরকারি এইড সিমেন্ট রড বিক্রির অভিযোগ উঠল গুণধর ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে। ঘটনা কৈলাসহর মহকুমার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়াপত্তন জেবি স্কুলে। কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে অবস্থিত নয়াপত্তন জেবি স্কুলের ক্লাসরুম নির্মাণে ব্যাপক দুর্নীতি হচ্ছে। শুধু দুর্নীতি নয়, কাজে নিয়োজিত সরকারি ইট সিমেন্ট রোড ইত্যাদি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীরা। 2006-07 সালে সর্বশিক্ষা ফান্ডের টাকায় সেখানে স্কুলটি স্থাপিত হয়। স্কুলের জন্মলগ্ন থেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত স্কুলটি। স্কুলে প্রায় 150 ছাত্রছাত্রী রয়েছে। ছাত্রছাত্রীরা স্কুলে আসা যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো রাস্তা নেই। স্কুলে টয়লেট থাকলেও প্রায় 2 বছর ধরে টয়লেট ব্যবহার করতে পারছে না ছাত্রছাত্রীরা। কারণ টয়লেট নির্মাণে অনিয়ম হওয়ায় টয়লেটের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে টয়লেটটি। স্কুলে পর্যাপ্ত ক্লাসরুম না থাকায় একটি রুমের ভেতরে 2টি শ্রেণীর ক্লাস একসঙ্গে হয়। সম্প্রতি ডিএভিপি ফান্ডের 8 লক্ষ টাকায় স্কুলে একটি ক্লাসরুম তৈরি হচ্ছে। কাজে নিয়োজিত শিক্ষা দপ্তরের ইঞ্জিনিয়ার এবং কাজের শ্রমিকরা প্রথম থেকেই দুর্নীতি শুরু করে কাজের ইট, বালু, সিমেন্ট, ব্রড অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে ইঞ্জিনিয়ার এবং শ্রমিকরা। তাছাড়া ক্লাসরুমটির দৈর্ঘ্য 21 ফুট এবং প্রস্থ 13 ফুট হবার কথা থাকলেও তা হচ্ছে না।
বিল্ডিংটির ঘরের ভেতরে 3 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও 3 ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছে না বলে গ্রামবাসীরা অভিযোগ করেন। ইটও বিক্রি হয়েছে, সিমেন্টও বিক্রি হয়েছে, রডও বিক্রি হয়েছে, আর গোটটাও ছুটো হয়েছে। গোটটা কতটুকু আসলো? 21 ফুট আর 13 ফুট, মানে নির্দিষ্ট মাত্রাকে ছুটো হয়েছে, ছুটো হয়েছে। আর মানে এখানে যে নির্ধারিত রড, সিমেন্ট, ইট আসলো, এগুলি বিক্রি হয়েছে? বিক্রি করছে, মেস তৈরি। তো আপনাকে জানাইছিলেন এগুলি? জানাইছি কেন আমরা, তারপরে কোনো দিকে না, কোনো রেফার হয়েছে না। ঢালাই কতটুক তারা কইছে? 3 ইঞ্চি। আমি এখানে মেজারমেন্ট করছি, বাজেটটা ছটি লিগা কইলাম, দেখুন যে কতটুকু ঢালাই দেখা যায়, কোনো জায়গায় আছে 2 ইঞ্চি, কোনো জায়গায় 1.5 ইঞ্চি। ওই আমি খালকাতে এখানে তোমরা ইঞ্জিনিয়ার আনো, আমি আমরা বুঝাইয়া জনগণকে বুঝাইয়া এই কাজটা তোমরা করো। এখানে ছাত্র এখানে আছে, অনেক ছাত্ররা কোনটা কোন সময় হইব, এই ঢালাইটা 2 দিন যাইতো না, ঢালাই নষ্ট হয়ে যাবে, অথচ 2 ইঞ্চি কোনো রাফ ঢালাই ওর প্রোটেস্টেন্ট ঢালাই নেই। বিদ্যালয়ের ক্লাসরুমটি নির্মাণের প্রথম থেকে দুর্নীতি শুরু হলে গ্রামবাসীরা এ কাজ বন্ধ করে দিয়েছিল বলে পঞ্চায়েত সদস্য এমন আলী দাবি করেন। পরবর্তী সময়ে কাজের দায়িত্বপ্রাপ্ত দপ্তরের ইঞ্জিনিয়ার গ্রামবাসী সহ পঞ্চায়েত কর্তৃপক্ষকে কথা দিয়েছিলেন কাজে কোনো দুর্নীতি হবে না, কিন্তু বাস্তবে তার ঠিক উল্টো হচ্ছে। ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজই হচ্ছে না। শনিবার গ্রামবাসীরা ফের কাজ বন্ধ করে দেওয়ায় ইঞ্জিনিয়ার জানিয়েছিলেন কাজ চলুক, কাজ যেন বন্ধ না হয়। রবিবার সকাল 10টায় ইঞ্জিনিয়ার কাজের সাইডে এসে সবার সাথে কথা বলবেন, কিন্তু দুপুর 1টা পর্যন্ত ইঞ্জিনিয়ার আসেননি এবং ইঞ্জিনিয়ারের মোবাইল সুইচ অফ। স্কুল এডুকেশন থাকি, একটা অ্যাডিশনাল ক্লাসরুমের অনুমোদন দেওয়া হয়েছে দীর্ঘদিন পরে। এই কাজটি ধরা হয়েছে, কাজটি ধরার সময় ওই সময় আমরা ওই সময়ই ইঞ্জিনিয়ারদের বা মেস্তরিদের আমরা ওই সময় এটা কমপ্লেন করছিলাম যে গ্রাউন্ড লেভেল থেকে, অর্থাৎ মাটির লেভেল থেকে 1.5 মিটার হওয়ার কথা, ওই জায়গাতে 1 মিটার হয়েছে, ওই সময় এটা কারচুপি করছে। এর ফলে দীর্ঘদিন এই তোমার কোনো বালুতে কোনো সানলি নাই, ইট নাই, অভিযোগ জানানি হয়, ইঞ্জিনিয়ার কোনো কর্ণপাত করে না। ইঞ্জিনিয়ার সরে সঙ্গে কয়েকবার গার্জিয়ান সহ কথা হয়েছিল ফোনে, সে আইব, সে আয় না, মেস্তরি তার খুশি মতো কাজ করতেছে। ইদানিং গতকালকে আরবার গার্জিয়ান 2-3 জনে আয়া দেখে গ্রাউন্ড ফ্লোর যখন করা কাজ শুরু করে, ভিতর শেষ বাইর যখন করে, তখন দেখা যায় শুধু বালু আর মাফিয়া দেখা যায়, 1.5 থেকে 2 ইঞ্চি শুধু ডালাই, এটাই বলে ফাইনাল ডালাই। মেস্তরি এর ফলে আরও মানুষ জড়ো হয়েছে, মেস্তরিদের জিকা নিয়েছে, মেস্তরি এই পথেই কইছে এস্টিমেটে এতটুকুই ধরা ইঞ্জিনিয়ারে হয়েছে। এরপরে জনগণ মিলিয়া ইঞ্জিনিয়ারদের ফোন করা হয়েছে, ওই সময় এলাকার সবাই মিলে ফোন করা হয়েছে, তখন ইঞ্জিনিয়ার টাইম দিচ্ছে যে আগামীকাল 10টার সময়, অর্থাৎ রবিবার 10টার সময় সে আইব। আজকে তার লগে যোগাযোগ হয়েছে, তার কোনো খবর নাই, সে কইতেছে ব্যস্ত, বিজি আইত। এই এই খাসটাতে এত 2 নম্বরই চলতেছে যা কোনো ভাষায় বর্ণনা করা যায় না। পাশাপাশি এই নয়াবদন যে স্কুলে একটা টয়লেট আসলো, DWS থেকে করাইছিল প্রায় 2-3 বছর আগে, কিন্তু এটার অবস্থা বেহাল, এর কোনো মেনটেনেন্স নাই, ছেলেরা ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারে। আমরা আপনার মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারের কাছে আবেদন করতেছি যে এই বিল্ডিংটার সুষ্ঠু তদন্ত করিয়া এটার এবং সুন্দরভাবে কাজ করা, ছাত্রছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করা, তার জন্য আমরা আপনার মাধ্যমে দৃঢ়ভাবে আহ্বান করছি। কাজ শুরুর পর থেকে আজ অবধি ইঞ্জিনিয়ার কাজের সাইটে যাননি, ইঞ্জিনিয়ার শ্রমিককে কন্ট্রাক্ট দিয়ে কাজ করিয়ে নিচ্ছে বলে অভিযোগ। গুণধর এই ইঞ্জিনিয়ার গত 1 বছর পূর্বে 1 ট্রাক ভর্তি সরকারি সিমেন্ট চুরি করে বিক্রি করার সময় ট্রাক ভর্তি সিমেন্ট পুলিশ ধরে ফেলে। কৈলাসহর থানায় মামলাটি এখনো চলছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের বাঁশকে সঠিক মূল্য দিতে বহিরাজ্যে বাজারজাত করতে যাচ্ছে রাজ্য সরকার। এরই অঙ্গ হিসেবে রবিবার লিচু বাগানস্থিত ব্যাম্বো অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে মৌখিক স্বাক্ষর করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের বাঁশ এবং তার থেকে উৎপাদিত সামগ্রী বহিরাজ্যে বাজারজাত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এতকাল এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণে উৎপাদিত সামগ্রী তার সঠিক মূল্য পায়নি। এই বাজারজাত করার জন্য কনসালটেন্ট নিয়োগ করবে সরকার। রবিবার লিচুবাগান স্থিত ব্যাম্বো অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এক মৌ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সেখানেই সাংবাদিকদের এক কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। आज जो एमओयू हुआ है, एमओयू हुआ है इसलिए हुआ है जो इसका मार्केटिंग कैसे किया जाए, प्रोडक्शन कैसे बढ़ाया जाए। त्रिपुरा सरकार ने लगभग 14,000 हेक्टर में 2022 तक बैम्बू लगाने का प्लांटेशन करने की सिद्धांत ली है। ये इम्प्लीमेंट हो चुकी है। ये तो मूलतः होता है मार्केटिंग। आज वही विषय हमने उठाया। तो प्रोडक्शन तो हमारे यहाँ लोग जानता है, हमारे यहाँ लोग अच्छे स्किल भी है, अच्छे आर्टिजन्स भी है, इंटरनेशनल लेवल की है, किंतु वो चीज़ मार्केट में नहीं लेके जा पा रहे। तो ये चेन होना होता है, ऑलरेडी है। इसके लिए आपको जैसे त्रिपुरा सरकार आज जैसे एमओ किया है, ऐसा त्रिपुरा सरकार जो इसमें मार्केटिंग में जो लोग हैं इनके इन ऐसे कंसल्टेंट रखना पड़ता है। ये त्रिपुरा सरकार ने कभी किया नहीं था पिछले। तो अब हम कंसल्टेंट रखेंगे, टेंडर देंगे, नहीं तो कैबिनेट डिसीजन लेंगे, कंसल्टेंट रखेंगे, इतना परसेंटेज आपको मिलेगी, हमारा इतना मार्केट चाहिए। ये है आज, तो इसका मार्केट के लिए आपको रोने का कोई जरूरत नहीं। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কেউই দল বা সংগঠনের ঊর্ধ্বে নয়, আমি নিজেও নই। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের অপসারণ নিয়ে বলতে গিয়ে সংবাদ প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে এই কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্য মন্ত্রিসভা থেকে সুদীপ রায় বর্মনের অপসারণ নিয়ে শনিবার নিজের প্রতিক্রিয়া দিয়েছিলেন সুদীপ রায় বর্মন। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন জানিয়েছিলেন তিনি রাজ্যের মানুষকে খুশি করতে পারলেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুশি করতে পারেননি। তারই পরিপ্রেক্ষিতে রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, কে কাকে খুশি করবে তা পৃথক বিষয়। আগে জনতাকে সন্তুষ্ট করতে হবে, দলকে সন্তুষ্ট করতে হবে, সংগঠনকে সন্তুষ্ট করতে হবে। তিনি আরও জানান, বিপ্লব দেব কোনো দল কোনো সংগঠন থেকে এসেছে, না হয় বিপ্লব দেবকে কে চিনত। চার বছর পূর্বে বিপ্লব দেবকেও কেউ চিনত না। দল এবং সংগঠনের কারণে মানুষ বিপ্লব দেবকে চিনে জানে। তারপর জনতা বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক করে বিপ্লব দেবকে বিধানসভায় পাঠিয়েছে, দলনেতা হিসাবে নির্বাচন করেছে, দায়িত্ব দিয়েছে, আর এখন দল আর সংগঠনকে ভুলে গেলে চলবে না। अलग विषय है कौन किसको सेटिस्फाइड करे। जनता को सेटिस्फाइड करना चाहिए, दल को सेटिस्फाइड करना चाहिए, संगठन को सेटिस्फाइड। मैं देखो, मैं किसी दल में हूँ, किसी संगठन से हूँ, तब जाके मैं जनता के पास पहुँच पाया। नहीं तो विप्लव देखो, चार साल पहले कौन जानते थे, आपको जानकारी थी क्या? मैं तो जन्म ही हुआ था जामजुरी में, 1971 25 नवंबर जन्म हुआ है, उदयपुर कॉलेज में पढ़ा हूँ, रमेश स्कूल में पढ़ा हूँ, कौन जानता था? कोई नहीं जानता था। आज दल के कारण से लोग मेरे को जानता है, संगठन के काम से जानता है, उसके बाद लोगों ने मेरे को बनवाली पे, मेरे जनता ने मेरे को विधायक बना के असेंबली में भेजा और दल ने मेरे को नेता चुना और हमको दायित्व दिया, संगठन दायित्व। इसलिए हम भूल जाएंगे कौन सी दल से हो, कौन सी संगठन से हो, वो नहीं होना। उन्होंने ये भी कहा कि कारण दर्शाओ नोटिस नहीं किया गया उनको, उनका उनका सुना नहीं। मैंने संविधान में ऐसा सुना नहीं है कारण दर्शाओ नोटिस सीएम भेजता है आपसे पहले वैसे। थैंक यू। जीत जाएंगे हम तू अगर संग है, जिंदगी हर कदम एक नई जंग है। जीत जाएंगे हम तू अगर संग है, जिंदगी हर कदम एक नई जंग है। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল।
যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। মনে আছে ছোটবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমি সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। ফের প্রধানমন্ত্রীর নিকট পৃথক রাজ্যের দাবি জানালো IPFT টিপরা গোষ্ঠী। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নিকট বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরা হয়। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আহূত সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো জানান দলের সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা। বিপুল আসন নিয়ে পুনরায় দ্বিতীয়বার ক্ষমতাসীন হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করেছে IPFT টিপরা গোষ্ঠী। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান IPFT টিপরা গোষ্ঠীর সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে দাবি উত্থাপন করেন তারা। ত্রিপুরায় তিপ্রাসারা সংখ্যালঘুতে পরিণত হয়েছে, তাই তিপ্রাসাদের অস্তিত্বের কথা বিবেচনা করে রাজ্যের ADC এলাকা নিয়ে পৃথক রাজ্য ঘোষণার দাবি ফের একবার উত্থাপন করে তা বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় IPFT তিপরা গোষ্ঠী। একই সঙ্গে 275 এক ধারাকে সংশোধন করে ADC কে সরাসরি অর্থ প্রদান করার দাবিও জানান তারা। এতেই শেষ নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বেশ কিছু দাবি জানায় IPFT তিপরা গোষ্ঠী। ADC এর অন্তর্গত ভূমির যথাযোগ্য ব্যবহার এবং ভূমি বণ্টন ব্যবস্থা ADC কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে SDM অফিসের পরিবর্তে ADC সাব জোনাল অফিসের মাধ্যমে এই ভূমি সংক্রান্ত ব্যবস্থা পরিচালনা করার দাবি জানায় IPFT তিপরা গোষ্ঠী। তাদের দ্বিতীয় দাবি, ADC এর বিচার ব্যবস্থা ADC এর হাতে হস্তান্তর করা। কয়েকদিন আগে IPFT তিপরা গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির বৈঠক বসে, এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা। উপস্থিত ছিলেন IPFT তিপরা গোষ্ঠীর সহসভাপতি বুধু দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। বিপুল শক্তির দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার জন্য IPFT তিপরা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হার্দিক অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছে। পার্লামেন্টের সেন্ট্রাল হলে বাসনদানকালে প্রধানমন্ত্রী বলেছিলেন এইবার থেকে তিনি জাতীয় আশাকাঙ্ক্ষার পাশাপাশি আঞ্চলিক আশাকাঙ্ক্ষার প্রতিও গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করবেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট IPFT তিপরা হাবাডি নিম্নলিখিত দুটি দাবি সমূহ বিশেষভাবে বিচার বিবেচনা করার জন্য দাবি রাখছে। 1 নম্বর, ত্রিপুরায় তিপ্রাসারা আদিবাসী সংখ্যালঘু থেকে চরম সংখ্যালঘুতে পরিণত হয়ে গেছে, তাই শুধু এবং শুধুমাত্র তিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার জন্য বর্তমানে ADC এরিয়াকে পূর্ণাঙ্গ রাজ্যে উন্নীত করতে হবে। 1 নম্বর দাবি তিপ্রাহার পক্ষ থেকে। 2 নম্বর, যেহেতু ভারতীয় সংবিধানের 275 এক ধারা মোতাবেক ভিত্তি করে ADC এরিয়া সৃষ্টি হয়েছে, তাই 275 এক ধারা মোতাবেক বা উক্ত ধারাকে সংশোধন করে ADC কে সরাসরি অর্থ প্রদানের ব্যবস্থা করতে হবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
অঙ্ককে সকল ছাত্রছাত্রীর মধ্যে জনপ্রিয় করে তুলতে হবে, বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। এতে ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির বড় ভূমিকা নিতে হবে। রাজধানীর সুকান্ত একাডেমিতে আয়োজিত ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির বার্ষিক পুরস্কার বিতরণী সভায় এ কথাগুলো বললেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা। রাজ্যের একটি বড় অংশের ছাত্রছাত্রী অঙ্কের বিষয়ে কাঁচা, এক্ষেত্রে দক্ষ শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে। কিন্তু এমনটা হওয়া ঠিক নয়, এর থেকে উত্তরণের পদক্ষেপ নিতে হবে। সুপারিশ করা হয়েছিল ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির মাধ্যমে অঙ্কের প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করার। কিভাবে অঙ্ককে আরো জনপ্রিয় করে তোলা যায় সেদিকে নজর দিতে হবে। ইতিমধ্যে রাজ্যে এ ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। আম্বাসায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়, শিক্ষকদের নিয়ে আলোচনা করেছেন। রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লক স্তরে এ ধরনের কর্মসূচি হাতে নিতে হবে। এক্ষেত্রে ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির একটি বড় ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। রবিবার রাজধানীর সুকান্ত একাডেমিতে ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির বার্ষিক পুরস্কার বিতরণ এবং বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা। ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ এবং জাতীয় বোর্ড ত্রিপুরা ম্যাথমেটিক্যালের সহায়তায় এই অনুষ্ঠান হয়। এদিনের অনুষ্ঠান থেকে ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির পরিচালিত গণিত পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। করে রেজাল্ট আমরা দেখেছি 7-8, 9-10, 7-8 বা আরো নিচের দিকে পরের দিকে একেবারেই ভালো নয়। কেন অঙ্কে এত কাঁচা তারা? আমি শুনেছি অঙ্কে খুব মানে কি বলবো ভয় করে তাদের। যারা অভিভাবক আছেন তারা অঙ্কের জন্য যে টিউটার তার মানে জোগাড় করতে পারেন না। সব জায়গায় অঙ্ক ভালো পড়াতে পারেন সেই ধরনের শিক্ষক শিক্ষিকার অভাব আছে। আরও অনেক ব্যাপারগুলো এসেছে আমাদের মাঝখানে। বা একটা আপনারাও জানেন নো ডিটেনশন বলে একটা ব্যাপার আছে, মানে 1-8 পর্যন্ত প্রমোশন পেয়ে পেয়ে আমাদের ছোটোবেলায় আমরা পেতাম, পাস করতাম, পাস করলে পাস, পাস না করলে ফেল। আমার মনে আছে দুটো 5-6 উঠলাম আমরা, হেডমাস্টার মশাই এসে বললেন, নাম ধরে বললেন, তারা উত্তীর্ণ হয়েছে, আমরা প্রণাম করে গেলাম। যারা যেতে পারলো না তারা কাঁদতে আরম্ভ করলো। সেই একটা হাসি কান্নার সেই বাল্যকালের কথা আমার মনে পড়ছে। এখন আর হাসি কান্নার ব্যাপার নেই, এই কাঁদেও না কেউ, হাসেও না কেউ। মানে যখন রেজাল্ট বেরোয় রেজাল্টের মধ্যে যে একটা আলাদা অন্য ধরনের যে একটা অনুভূতি, এই ব্যাপারটাই মিটে গেছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার রাজধানীর প্রেস ক্লাবে করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনে সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল চেয়ারম্যান আকাশ চৌহান। ভ্রষ্টাচার মুক্ত দেশ এবং রাজ্য তৈরি করতে উদ্যোগ নিল করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন। রবিবার আগরতলা প্রেস ক্লাবে তাদের উদ্যোগে হয় এক আলোচনা চক্র। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত ন্যাশনাল চেয়ারম্যান আকাশ চৌহান সহ অন্যান্যরা। ধারাবাহিকভাবে এই অর্গানাইজেশন কাজ করে চলেছে, সমাজে বিভিন্ন সামাজিক কাজেও তাদের অবদান ইতিমধ্যেই রেখেছেন বলে দাবি করেন অর্গানাইজেশনের রাজ্য সভাপতি শুভ্রাংশু পাল। আজকে আমাদের দিল্লি থেকে আমাদের যে ন্যাশনাল চেয়ারম্যান এসছে আকাশ চৌহানজি, উনি যেহেতু এসছেন এখানে ওনাকে স্বাগত জানানোর জন্য আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি এখানে করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন থেকে ত্রিপুরা টিম। জাস্ট প্রত্যেকের মধ্যে জানানো যে করাপশন কী, করাপশন অর্গানাইজেশনটা কী, এর মধ্যে কী কী রয়েছে অ্যাক্টিভিটি, সবগুলো এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আমরা এখানে প্রত্যেকের মধ্যে জানানোর জন্য, ত্রিপুরাবাসীদের জানানোর জন্য আমরা এখানে আজকে প্রোগ্রাম অ্যারেঞ্জ করব। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লোকনাথ ব্রহ্মচারীর মহাতিরোধান দিবস সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমার নেতাজি নগর স্থিত লোকনাথ মন্দিরে 3 দিন ব্যাপী চলছে। হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণও চলছে। প্রতি বছরের ন্যায় এবছরও লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালিত হচ্ছে তেলিয়ামুড়ার নেতাজি নগর স্থিত লোকনাথ বাবার মন্দিরে। এবছরও উৎসাহ উদ্দীপনার সহিত পালিত হচ্ছে এই তিরোধান মহোৎসব। 3 দিন ব্যাপী হরিনাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ করা হয় সমাপ্তি দিনে। প্রচুর ভক্তদের সমাগম হয় এই 3 দিন উৎসবে। এবছরও ভক্তদের ভিড় জমবে বলে আশা প্রকাশ করেন উৎসব পরিচালন কমিটির এক কর্মকর্তা। উল্লেখ্য, নেতাজিনগর ছাড়াও তেলিয়ামুড়া করৈলং স্থিত লোকনাথ মন্দিরেও প্রচুর ভক্তদের সমাগম হয় এই 3 দিন।
এই এখানে যে লোকনাথের তীর্থান উৎসব হচ্ছে, কত বছর যাবত হচ্ছে? জনগণের ভিড় কেমন প্রত্যক্ষ করেন? ভিড় একদম ফাঁসা থাকে, লোকে ফাঁসা থাকে আমাদের এখানে। বিশেষ করে উৎসব যেদিন থাকে সেদিন তো একদম লোকে লোকারণ্য, তিন ধরনের জায়গা থাকে। কত কতদিন যাব, মানে কত 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 প্রহর ব্যাপী আজকের এই কীর্তনটা? তিন দিন ব্যাপী চলে। হ্যাঁ, এক দুই তিন, এক এক তারিখ থেকে শুরু হয়, তিন তারিখ থেকে উৎসব হয়, শেষ হয়ে যায়। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নিজের চাকুরির অর্থ দুস্থদের সাহায্যার্থে বিলিয়ে দিয়ে সেরা সম্মান পেলেন হোজাই জেলার লামডিং আনন্দপল্লির বিশিষ্ট সমাজসেবক সুজিত সৌ। বিগত ২০ বছর ধরে তিনি এই কাজ করছেন বলে জানা যায়। হোজাই জেলার লামডিং আনন্দপল্লির বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক সুজিত সৌম কর্মসূত্রে লঙ্কা কলেজে কর্মরত সরকারি চাকুরিজীবী। উনি গত ২০ বছর ধরে নিজের বেতনের পয়সা দিয়ে সমাজের গরিব শ্রেণীর মধ্যে কল্যাণমূলক কাজ চালিয়ে যাচ্ছেন। যেমন গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ, কখনো বা বন্যা পীড়িত অঞ্চলে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ, গরিব মেয়েদের বিয়েতে আর্থিক সাহায্যের মাধ্যমে সমাজ সেবা চালিয়ে যাচ্ছেন গত ২০ বছর ধরে। গরিব মেয়েদের বিয়েতে আর্থিক সাহায্যের মাধ্যমে সমাজ সেবা চালিয়ে যাচ্ছেন গত ২০ বছর ধরে, ভবিষ্যতেও চালিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন। উনি নিজের বলতে ভালো একখানা বাসগৃহ বানাতে পারেননি, তার জন্য উনি দুঃখিত নন। উনি সারা বছর এভাবে সমাজ সেবা করে যেতে চান, তার জন্য উনি হোজাই জেলার অনেক প্রশংসনীয় এবং সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচিত। ওনার এই কাজে সন্তুষ্ট হয়ে হোজাই জেলার বিভিন্ন স্থানে ওনাকে অসমের পরম্পরা ফুলন গামছা দিয়ে সম্বর্ধনা জানানো হয়। সাথে হোজাই জেলার ডিসি তন্ময় প্রতিম বরগহই সরকারের তরফ থেকে ওনাকে এক অনুষ্ঠানে সম্বর্ধনা জানানোর সাথে ওনার হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। হোজাই জেলার বিভিন্ন সংগঠনের তরফ থেকে ৫০টিরও অধিক প্রশংসনীয় পত্র দিয়ে ওনাকে সম্বর্ধনা জানানো হয়। লামডিং থেকে চিন্ময়দের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।